মানুষ দেখা দেখি সালাত শিখছে এবং এটা দীর্ঘদিন করার কারণে এখন যখন কোনো সংশোধনের প্রয়োজন হয় সুন্নাহ ভিত্তিক তখন তারা বলে আপনি নতুন করে এগুলো কি শেখাচ্ছেন বলে না কোরআন সুন্নাহর শতসিদ্ধ বিষয়গুলো এখন আমাদের সমাজে হয়ে গেছে নতুন বলে যে নতুন ইবাদত বেতের এক রাকাত পড়াটা নতুন ইবাদত আমরা বলি যে ওজুর মধ্যে ঘাড় মাসে করবেন না কারণ ঘাড় মাসে করার কোনো রেওয়ায়েত কি আছে নাই আমি একটা বইয়ের মধ্যে পেয়েছিলাম ইলাউস সুনান নামে একটা বইয়ের মধ্যে যে বলা হচ্ছে এটা হচ্ছে সুন্নাতু আকাবিরুল হিন্দ হিন্দুস্তানের আকাবেরদের সুন্নাত ঘাড় মাসে করা আরে ভাই সুন্নাত কার এটা নবীর সুন্নাত শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের ক্ষেত্রে সাহাবারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিখেছেন এমন কি কোন সাহাবা নিজের থেকে কোনো আমল আবিষ্কার করেননি একটা আমল আবিষ্কার করেননি গায়েবের ব্যাপারে যদি সাহাবা কোনো কথা বলেন সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেই বলেছেন কোন ইবাদতের মধ্যে যে আমলগুলো তারা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেই তারা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করতে দেখেননি অথচ তারা করেছেন এটা কখনো ঘটেনি অতএব আজকের যুগের আকাবের হন অথবা যত বড় পণ্ডিতই হন না কেন কোন সুন্নাত কোন আমল প্রচলন করার অধিকার কারো নেই কোন মুসলিম নতুন কোন সুন্নাত প্রচলন করার কর্তৃপক্ষ তারা নয় সুন্নাত এর কর্তৃপক্ষ হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারণ তাকে আল্লাহ তাআলাই কর্তৃত্ব দিয়েছেন যে কোনো সুন্নাত আল্লাহর ওহির নির্দেশে তিনি দেখাতে পারতেন